গুড নুন এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর অলরেডি বাড়ি পৌঁছে গেছি, আর তারপর সকাল থেকে সুন্দর একটা আকাশ ছিল, একদম ঝলমলে রোদ্রু, মনে হলো পুজো পুজো ফিলিংসটা অলরেডি এসে গেছে। বাট এখন দেখুন পুরো রোদ্রুতে কি বলবো, মানে পুরো জল ঢেলে দিয়েছে। ঠিকই আছে, একটু বৃষ্টি হলে ওয়েদারটাও একটু ভালো হয়। ভালো হয় কিন্তু পুজোর সময় বৃষ্টি, আমার কোনো টাইমটাতেই বৃষ্টি পছন্দ নয়, কিন্তু বৃষ্টি হলে, বৃষ্টি না হলেও নয়, দুটোতেই লাগবে। রোদ্রু যেমন খুবই প্রয়োজন, বাট বৃষ্টিটাও খুবই প্রয়োজন, কিন্তু বৃষ্টিটা এই মুহূর্তে হয়েছে সেটা, এর আমি জাস্ট বাড়ি এলাম আর বৃষ্টিটা হলো, এটা ভালো লাগছে, কিন্তু যাওয়ার সময় যেন না বৃষ্টি থাকে, এটুকুই আমি আশা করব। তো এই আর লাঞ্চের টাইম অলরেডি হয়ে গেছে, তো আমি আর গুড্ডু বসবো লাঞ্চে, হাজব্যান্ডও এসে গেছে বাড়ি, আর ডগি মহারাজ উপরে উঠে গেল। তো এই আর লাঞ্চে বস। তো আজকের লাঞ্চে হয়েছে এটা চাল কুমড়োর তরকারি, আর ওটা পটল ভাজা, ছোলা টোলা দিয়ে বানিয়েছি, আর একটা ডাল, আর টক দই। টক দই পার্লারে একটু চাপ থাকবে, তাই হাজব্যান্ড অলরেডি বলে দিয়েছিল যে মানে বাড়িতে রান্না করার কোনো দরকার নেই। বাট তো বললাম যেহেতু আজকে বৃহস্পতিবার, কালকে বিষ্ণু পুজো, আর বৃহস্পতিবারে আমাদের বাড়িতে তো নিরামিষ রান্নাই হয়, তো সেই জন্য আর হোটেলের পার্সেলের কথা না যাওয়াই ভালো। তো এই জন্য আজকে একদম সিম্পল রান্না করেছি, আর কালকে থেকে অলরেডি বাজার করতে না বলেছিলাম, কারণ যেহেতু আমরা, আমি আর গুড্ডু কালকে যাওয়ার কথা ছিল, মা এসে বলছে আজকে সন্ধ্যাবেলা যেতে হবে, কারণ মানে মা, আমার মা ফোন করেছিল যে দিদি এসেছে পুজোর জোগাড় করবে বলে, কিন্তু দিদির একটু প্রবলেম হয়ে গেছে সেই জন্য করতে পারবে না। তো আমাকে বলছে তুমি কি আসতে পারবে, তাহলে আসলে আমি আর গুড্ডু প্রত্যেক বছরই যাই আমার দোকানের, একটু পুজো টুজো সেরে তারপরে আমরা যাই ওখানে, গিয়ে পুষ্পাঞ্জলি টলি দেওয়া হয়, কিন্তু যাই একটু একটু দেরি করে, লেটে। তো মা বলছে আজকে চলে এলে খুব ভালো হয়, তাহলে সকাল সকাল ঠাকুরের মানে জোগাড় একটু করতে হবে। তো সেই জন্যই ভাবলাম যে এখনও ডিসাইড করতে পারছি না কী করবো না করবো, দেখা যাক, যদি সন্ধ্যেতে যাই তো সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো, আর যদি কালকে যাই কালকেটা তো অবশ্যই শেয়ার করবো। আর আসার সময় দেখলাম অনেক সন্ধ্যেতেই যেতে হবে, কালকে আর যাবো না। হ্যাঁ দেখছি, সেটা একটু একটু মানে কথা বলে নেই, জাস্ট লাঞ্চ হলো এসে, আর এই বলেছিলাম যে হাজবেন্ড অলরেডি এসে গেছে, এসে একটা বিরক্তের কাজ করেছে, পুরো এক এক গামলা ভর্তি পেয়ারা গাছে হয়েছিল, কারণ আমাদের এই যে সময় থাকে না, ভিজে ভিজে পেড়ে এনেছে বৃষ্টিতে, বৃষ্টি হচ্ছে তুলেছে, আর এখনো গাছে প্রচুর পরিমাণে পেয়ারা হয়েছে। আমাদের গাছটাতে প্রচুর পেয়ারা হয়, সেটা তোমাদেরকে আগে দেখিয়েছিলাম, বাট এবারে আরো বেশি হয়ে গেছে, অনেক বেশি হয়ে গেছে। আর সব থেকে বেশি খেতে ভালোবাসে হচ্ছে গিয়ে আমার সেজ বোনের মেয়ে মানে জিসা, জিসা ওকে আমরা ডাক নামে ডাকি, বাট ওর নাম মানে দিয়ানা, মানে গুড্ডুর একটি মাত্র বোন দিয়ানা, ওই খেতে ভালো আছে এই পেয়ারাটা, আমরা যে খাই না তা নয়, বাট ও ভীষণ পছন্দ করে, বাট সেটা পার্সেল করে দুর্গাপুর নিয়ে যাওয়া সম্ভব না, ও যখন আসবে তখন অবশ্যই ডেফিনেটলি ওকে খাওয়াবো। এক্ষুনি জাস্ট ভিডিও কলে দেখালাম যে জিসা দেখো তোমার জন্য এতগুলো পেয়ারা পাড়া হয়েছে, হাসছে ভীষণ। তো এই লাঞ্চ হয়ে গেছে, বৃষ্টি তো পড়ছে কন্টিনিউ, দেখা যাক, আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে, পার্লারে যেতে হবে, আর সবকিছু প্যাকিংও করতে হবে, প্যাকিংও করতে হবে, ওখানে নন্দকুমার যাবো কিনা এখনো প্ল্যানটা ঠিকঠাক করে করতে পারছি না, বাট করে নিতে হবে। তো আপাতত রেডি হয়ে গেছি, একটু জাস্ট রেস্ট নিয়ে, বেশিক্ষণ রেস্ট নিতে পারিনি কারণ নন্দকুমার যাওয়ার আছে বাবার বাড়ি, সেটা তোমাদেরকে আগে বলেছিলাম। এবার সবকিছু মায়ের উপরে ডিপেন্ড করছে, মার কাজ যেমন হবে, সব লুকই একই আছে, ড্রেসও একই আছে, আর এইটা পরেছি এই কারণে, কারণ আমাকে যে পার্লারে কাজ করতে হবে, অলরেডি ফোন আসছে, তো যদি না সম্ভব হয় তো এটা পরেই আবার যেতে হবে নন্দকুমার। আজকে এটা কালকে বিশ্বকর্মা পুজো আছে, আজকে এটা নতুন জিনিস, আমি নতুন নয়, এটা আমার বহু দিনের জিনিস, এটা হচ্ছে গিয়ে ডায়মন্ড, মনে হবে যেন এমনি জাস্ট মানে পাথর, বাট এটা আমার ডায়মন্ডের কালেকশন একটা। তো এই চাটা আমি করে নিয়েছি, আর মিস্টার পাজার লিকারটি ব্ল্যাক, ব্ল্যাক টির ব্যাপারটাই আলাদা তাই না, বাট আমি খেতে পারি না, সেটা আমার প্রবলেম। তো এটা খেয়ে দিয়ে আমি যাচ্ছি পার্লারে, অলরেডি ফোন এসেই গেছে।
জাস্ট এসে গেছি অনেক আগে, বাট এখন ফোন করছি, এখন বাজে প্রায় 8:30, তো এখনো কাজ চলছে আর ড্রেস ট্রেস কিছু চেঞ্জ করার সময় নেই। আমি জাস্ট বেরিয়ে যাব বলছি, জানি না যেতে পারবো কিনা, দেখা যাক। তো আপাতত রেডি হয়ে গেছি আর এই এখনো কাজ চলছে, হেয়ার স্পা এখনো কাজ শেষ হচ্ছে, কাজ শেষ হবে তারপর আমি বেরোবো। যে প্রায় 10:30, 10:30-এর উপর হয়ে গেছে, তো অলরেডি আমি মা আসার সঙ্গে সঙ্গেই মিষ্টি খাইয়ে দিয়েছে, কিন্তু আর অলরেডি আমাদের ডিনারও কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আজকে যেটা হয়নি মানে কিছু শেয়ার করলাম না, কারণ অনেকটা লেট করে এসেছি, ওই জন্য লেট করে এসেছি। আর এখানে আমরা যেমন ওখানে কি 9:30 বেজে যাচ্ছে, কিন্তু মা চা খাচ্ছে, বাট এখানে এসেও আমরা 9:00 বেজে, কিন্তু আজকে অনেকটাই আমি লেটে এসেছি, তো সেই জন্য মাকে বললাম না চা বানানোর দরকার নেই। আর সেইটাই মনে হচ্ছে যেন আমি ডিনার অলরেডি কমপ্লিট করেছি, মিষ্টি খেয়েছি, বাট তবুও মনে হচ্ছে যেন কিছু খেয়েছি, এটাই হচ্ছে আমার চায়ের ক্রাইসিস। তো এই সকালবেলা সকালে উঠে অলরেডি যতক্ষণ না সকালে উঠে চাটা খাচ্ছি ততক্ষণটা মানে আমার মনটা এনার্জিটা পাচ্ছি না। আর সকালে উঠে অলরেডি বিশ্বকর্মা পুজো, আর ঠাকুরটা ও ভেবেছিল রাত্রে এসেই অলরেডি সাজিয়ে নেবে একটু ওর মতো করে, কিন্তু বাড়িতে থাকলে সব জিনিস হাতের কাছে পাওয়া যায়, এখানে খুঁজতে হয়। আর সব থেকে বড় কথা নিচে পুজো হচ্ছে, তো সেখানে অলরেডি চাবি মা বাবা লাগিয়ে দিয়েছে, তো সেই জন্য আর ঠাকুরটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কাল সকালে অবশ্যই শেয়ার করবো। আর গুড্ডু যেটুকু পারবে অবশ্যই ওখানে একটু সাজাবে, বাড়িতে থাকলে বাড়ির মতো এটা সেটা ওর নিয়ে মোটামুটি ঠিক করে নেয়, আইডিয়া করে কাছে আছে, আইডিয়াও মাথায় চলে আসে, কিন্তু অন্য জায়গাতে আর আইডিয়া আসে না। এই তো মোটামুটি এই, আর আজকের ব্লগটা এখানে এন্ড করছি। যদি আজকের ব্লগের কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে। Until then, take care. Good night. Bye. Good night. Bye. 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 B